আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আরেকটা রেসিপি নয় আরেকটা পদ্ধতি শেয়ার করার জন্য আমি হাজির হয়েছি। পদ্ধতিটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি 500 গ্রামের মতো। এটা সবারই প্রিয়, এটা সবাই খেতে ভালোবাসে, কিন্তু এটা পরিষ্কার করাটা অনেক কঠিন। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে আমি খুব সহজে এটা পরিষ্কার করা যায়। শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এটা আমি এখন কোষা সহ নিয়েছি, দেখতে ভালো মতো শুকিয়ে নিয়েছি। এখন উপরে কোষাটা আমি পরিষ্কার করে নেব। এটা পরিষ্কার করতে এত সহজ আপনারা দেখতেই বুঝতে পারবেন। উপরের কোষাটাও এত বেশি সময় লাগে না, সময় লাগে লাল কোষাটা পরিষ্কার করতে। এখন আমি উপরের কোষাটা ছাড়িয়ে নেব। আপনারা দেখতে পারছেন আমি উপরের কোষা চড়ানোর জন্য এই মুখটা একটুখানি বটির সাহায্যে আমি এটা কেটে নিয়েছি। আপনারা চাকু বা বটির সাহায্যে কেটে নেবে তাহলে পরিষ্কার করতে এত সহজ হবে, বেশি সময় লাগবে না। আর রৌদ্রে শুকিয়ে গেলে এটা অটোমেটিক উঠে আসে, ঝটপট দেখতে পাচ্ছেন। আমি এইভাবে করে আমি উপরের কোষাটা পরিষ্কার করে নেব। তারপরে আমি দেখিয়ে দেবো লাল কোষাটা আমি কীভাবে পরিষ্কার করি, আপনাদের সাথে শেয়ার করব। আমার পুরোপুরি পরিষ্কার বিচিটা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে এই একটা বাটিতে নিয়েছি আর এই আরো একটা বাটিতে। এখন আমি এটা কী করে জলে বিচিয়ে রাখি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা খালি বোল্ড নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি কিছু গরম জল নিয়েছি, এখন গরম জলটা দিয়ে দেব। এই বাটিটার মধ্যে আমি গরম জল আমি ঢেলে দিলাম। ফুটন্ত গরম জল লাগবে না, একটু টান হলে হয়ে যাবে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণের পরিমাণটা কিছু বাড়িয়ে দেবেন। লবণের পরিমাণটা যত বেশি বেশ হবে তত সুবিধা হবে, দেখতে পাচ্ছেন। এখন জলে আমার লবণটা দেওয়া হয়ে গেছে, এটা অটোমেটিক মিশিয়ে যাবে। এখন আমি দিয়ে দেব বিচিগুলো। দেখতেই পাচ্ছেন আমি বিচি এক বাটিতে ঢেলে দিয়েছি। এখন বাদবাকি যেটা রয়েছে এটাই আমি ঢেলে দেব। দিয়ে আমি এটা এখন আধা ঘন্টার জন্য আমি এটা ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন আমি হাত জলের মধ্যে ডুবাতে পারছি, এই পরিমাণে আপনারা জল দিয়ে দেবেন। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন আমার জলটা কতটুকু গোলা হয়ে গেছে, অনেকটাই কষ বেরিয়ে গেছে। এখন কতটা নরম হয়েছে উপরের স্কিনটা দেখতে পাচ্ছেন। হাতের সাহায্যে ঘষা দিলে অটোমেটিক উঠে আসছে। তারপরে আমি আরও দুটো জিনিস আপনাদের দেখাবো। আমি এখানে একটা চাকু আর একটা মাজুনি নিয়েছি, এটা সবারই ঘরে থাকে কম বেশ। আমি আজকে চাকুর সাহায্যে কীভাবে পরিষ্কার করব আর কীভাবে মাজুনির সাহায্যে পরিষ্কার করব আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাজুনির সাহায্যে আমি এইরকমভাবে পরিষ্কার করব। দেখতে পাচ্ছেন অল্প সময়ে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম সহজেই উঠে আসছে, কত সুন্দর। এত এটা এত অল্প সময়ে আপনারা পরিষ্কার করতে পারবেন, আপনারা একদিন ট্রাই করলে এটা বুঝতেই পারবেন। দেখতেই পাচ্ছেন একটা আপনাদের, আরে একটা আমি চাকুর সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের সাহায্যে যেটা সুবিধা ভালো হয় এটাই দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। আমি দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের যেটাই সুবিধা হয় এটাই করবেন। কার কোনটা পদ্ধতি আপনাদের ভালোই লাগে আপনারা কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন এত অল্প সময়ে আমি এটা পরিষ্কার করে নিয়েছি, এরকম করে আমি সব পরিষ্কার করে নেব। লবণ পানি এত কার্যকরী, আপনারা না এটা ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না এত অল্প সময়ে এটা পরিষ্কার করা যায়। আপনারা যেটাই সুবিধা হয় এটা দিয়ে আপনারা ট্রাই করে দেখতেই পারেন। এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।